নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুলিশ ফ্ল্যাগ ডে উপলক্ষে ম্যারাথন দৌড় কাছাড় পুলিশের, সূচনা পুলিশ সুপারের। দক্ষিণ শহীদপুরে গ্রামসভা বাতিলের দাবি গ্রুপ সদস্যের, নতুন সভা আয়োজনের দাবি। মানুগ্রাম বিবেকানন্দ লেনের পথ নির্মাণে সরব অর্থ শতাধিক মহিলারা, সুবিচারের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পুলিশ ফ্ল্যাগ ডে উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন করল কাছাড় পুলিশ। বৃহস্পতিবার ভোরে মহাসড়কের গোসাইপুর থেকে রংপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নেন শতাধিক পুলিশ কর্মী। এদিন পতাকা ফ্ল্যাগ অফ করে ম্যারাথন দৌড়ের শুভারম্ভ করেন কাছাড় জেলার পুলিশ সুপার রমনদীপ কৌর। পরে বক্তব্য রাখতে গিয়ে ডিএসপি কল্যাণ কুমার দাস বলেন, পুলিশ কর্মী হিসেবে শারীরিক সুস্থতার অনেক প্রয়োজন। শারীরিক ফিটনেসের অংশ হিসেবে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। এই প্রোগ্রামটোর বাবে আমি আজি একগোট হয়েছো। আমার আজি এই প্রোগ্রামও আসলে 5 কিলোমিটার ম্যারাথন রেস, আর আমার এই ম্যারাথন রেস তো যেহেতু সদায় আমি এজে আমার আরক্ষী বিষয়া হিসাবে আমার ফিজিক্যাল ফিটনেস তো আটাইতো ইম্পর্টেন্ট, জরুরি। সেই কারণে আমার এই প্রোগ্রাম অনুষ্ঠানটার একটা পার্ট হিসাবে, অংশ হিসাবে আমি ম্যারাথনটা রাখিছো। মই আশা করো আপনার সকলে বড় সুন্দরভাবে এই অংশগ্রহণ করব আর ধুনিয়াকৈ অসম পুলিশের নাম এটা বজায় রাখিব। ধন্যবাদ। এদিকে জেলার পুলিশ সুপার রমনদীপ কৌর বলেন, গোটা দেশে এদিন পুলিশ ফ্ল্যাগ ডে উদযাপন করা হয়েছে, এরই অঙ্গ হিসেবে কাছাড়েও এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এদিনের ম্যারাথন দৌড়ে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার সেন সহ মহিলা পুলিশ কর্মীরা অংশ নেন। Is celebrated in throughout the country, and usi celebration ko continue karte hue in the spirit of the valor we are celebrating, we are organizing a marathon, this marathon in Kachar. বৃহস্পতিবার দক্ষিণ শহীদপুর জিপিতে কাঁচাখড় প্রকল্পের হিতাধিকারী বাছাইয়ের জন্য অনুষ্ঠিত গ্রামসভা বাতিলের দাবি জানালেন জিপির 4 গ্রুপ সদস্য। এদিন জিপি কার্যালয়ে বেশ কয়েকজন হিতাধিকারীদের উপস্থিতিতে গ্রুপ সদস্যের প্রতিনিধি মহিমুদ্দিন বড়ভূঁইয়া সহ অন্যান্যরা জানান, জিপি সভাপতি তাহের বড়ভূঁইয়া জিপি কার্যালয়ে গ্রামসভা না করে তার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় গ্রামসভা করেছেন, কিন্তু সেই সভাতে তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেন তারা। তারা জানান, প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে নিজের লোকদের ঘর পাইয়ে দিতে জিপি কার্যালয়ে গ্রামসভা আয়োজন করেননি তাহের বড়ভূঁইয়া। তাই এদিনের গ্রামসভাটি বাতিল করে নতুন করে গ্রামসভার আয়োজন করতে আহ্বান জানান তারা। সেটা হলো ওটা দক্ষিণ শহীদপুর জিপি, যখন জিপির এই অফিসটা হয়েছে সেই দিন থেকে জিপি কোনো মিটিং হইলে, সাধারণ সভা হইলে, গাঁও সভা হইলে দক্ষিণ শহীদপুর জিপি জিপি অফিস হয়। আজকের যে দক্ষিণ শহীদপুর জিপির যে গাঁও সভা যেটা, এটা জিপি অফিস থইয়া অন্য জায়গার নিয়া করার কথাটা কিটা, নিশ্চয়ই এটার পিছনে একটা কারণ আছে। এই কারণটা হইলো পঞ্চায়েত সেক্রেটারি এরার। আজকে দক্ষিণ শহীদপুর জিপির গরিব মহিলা, গরিব নাগরিকর বুট দিয়া জনসাধারণে একজন জিপি প্রেসিডেন্ট বানানি হয়েছে, একজন মেম্বার বানানি হয়েছে। জিপির উন্নতর লাগিয়া, গরিব মানুষের স্বার্থর লাগিয়া আজকে একটা মানুষের গড় হরি যার, হে গড় হয়তো এই দক্ষিণ শহীদপুর জিপির জিপি অফিসে হইতো, ইগু আরেকজনের বাড়িত গিয়ে হওয়ার কথাটা কিটা। আমার সেটা হলো ডিসি মহোদয়ের কাছে এবং বিডিও স্যারের কাছে, যদি কোনো দিন আর এই গাঁও সভা হয় দক্ষিণ শহীদপুর জিপির, তাহলে দক্ষিণ শহীদপুর জিপিও অফিসে হওয়াটা আমার মনে হয় এটা কর্তব্য, যেহেতু জায়গা আছে। যদি জায়গা থাকে না, তাহলে সামনে আমরা জায়গা আছে, বিভিন্ন হাজার হাজার মানুষ থাকার মিটিং করার জায়গা আমরা এখানে আছে। এই জায়গাটা তো ইয়া শিল্ডুবিট নিয়া পঞ্চায়েত আজকে যে গাঁও সভা হওয়ার যেটা, এটা আমরার মন মতো হয়েছে না, এটা ক্যান্সেল করিয়া বাতিল করিয়া আমরার মুকামও যে জো আছে জিপিও অফিস আছে, তার সামনে বিরাট বড় জায়গা আছে, কয়েক হাজার মানুষ। শিলচর মালুগ্রাম বিবেকানন্দ লেনের পথ নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদ ও সুবিচার চেয়ে অবশেষে পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হলেন একতা শক্তি মহিলা কমিটির কর্মকর্তারা। বৃহস্পতিবার কমিটির প্রায় অর্ধশতাধিক মহিলা কর্মকর্তারা বিষয়টি নিয়ে সরব হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হন। পরে সুবিচারের দাবি জানিয়ে পুলিশ সুপারের হাতে এক সনদপত্র প্রদান করেন তারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, বার কয়েকবার এলাকার উন্নয়নে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেও কোনো সুবিচার পাননি তারা। ওই এলাকায় সড়ক তৈরির কাজ বন্ধ থাকায় যাতায়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। তাই অতি সত্বর সড়ক তৈরির কাজ চালু করতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা।
বিবেকানন্দ মালুগ্রাম বিবেকানন্দ লেন এই রাস্তাটা তো আমরা ও আর দরকার আমরা যদি একটা ইমার্জেন্সি কিছু হয় আমরা তো আসা যাওয়া করতে পারতাম না এখন এক বছর দেড় বছর হয়ে গেছে কিন্তু আমরা যেতে পারি নাই এখন আমরা মাঠের দিকে যাই আসা যাওয়া করি মাঠেরও গেট বন্ধ করে দেই প্রবলেমটা তারা রাস্তা হইতে দেব না অনেক মারপিট করে তারপরে দিয়া সেটা আমরা শুধু খালি আমরা কিচ্ছু চাই না আমরা চাই শুধু আমরা গরিবের রাস্তাটা হইতো আমরা আর কিচ্ছু চাই না ওরা যা খুশি তা অন্যদিকে করুক এটা নিয়ে আমরা কোনো প্রশ্ন করে না প্রশ্ন হইলো আমরা গরিবের রাস্তা আমাদের রাস্তা চাই আর কিচ্ছু চাই না শুধু আমাদের রাস্তা অসুবিধা সুমন দত্ত সৃষ্টি করেছে আর কেউ সৃষ্টি করেছে না ওরা মায়ের গাঙ্গা অনেক কিছু করেছে তার দলবল বান্দর থেকে আছে আরো কতরি এরারে নিয়ে আসা এরা সবসময় হাঙ্গামা একটা কামলা লাগাই দুদি ওরে মারে একটা কামলা সোনাই স্বাধীনবাজার জিপির কাজকর্মে সহযোগিতা করছেন না জিপির সম্পাদক মুস্তাফ হোসেন বড়ভুইয়া এমনই অভিযোগ এনে বৃহস্পতিবার কাছাড় জেলার জেলাশাসকের দ্বারস্থ হলেন জিপি পঞ্চায়েত প্রতিনিধি গ্রুপ মেম্বার সহ এলাকার জনসাধারণ পরে জেলাশাসকের হাতে এক স্মারকপত্র তুলে দেন তারা তাদের অভিযোগ জিপির উন্নয়নে কোনো ধরনের সহযোগিতা করছেন না জিপির সম্পাদক এমনকি গাঁওসভা ডেকেও নিজে উপস্থিত থাকেন না দীর্ঘদিন থেকে জিপিতে উন্নয়নমূলক কাজে দুর্নীতি করে যাচ্ছেন বলে অভিযোগ তুলে ধরেন তারা অতি সত্তর জিপি সম্পাদকের বিরুদ্ধে তদন্ত করে বদলির দাবি জানান পঞ্চায়েত প্রতিনিধি সহ এলাকার জনসাধারণ কয়েক মাস হইতে জিপি সচিব আমাদের স্বাধীন মেজার জিপির জিপি সচিব মুস্তাফা হোসেন বড়ভুইয়া আমাদের জিপি বডি তথা জিপি সভানেত্রীর প্রতিনিধি কারোর সাথে কোনো করেসপন্ডেন্স কোনো যোগাযোগ করেন নাই বিগত 25/10/2021 উনি নিজে গাঁওসভা ডেকে মাইক অ্যানাউন্সমেন্ট করেছেন যে গত 25/10/2021 ইংরেজি বেলা 11:00 সময় কাঁচাঘর সম্বন্ধে গাঁওসভা হবে সেই মর্মে আমাদের অ্যাসিস্ট্যান্ট বিডিও গাঁওসভাতে উপস্থিত হয়েছেন জিপির জনসাধারণও উপস্থিত হয়েছেন কিন্তু উনি সম্পূর্ণ জিপির জনসাধারণের সঙ্গে প্রতারণা করে গাঁওসভায় উপস্থিত না হন 2019-20 সনের কয়েকটি প্রকল্প স্যাংশন হয়েছিল সেই স্যাংশন হওয়া প্রকল্প দুইটিতে কোনো প্রকার কাজ না করে জিপি সচিব কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে সাকুল্য টাকা আত্মসাত করেছেন কাজ দুইটির বৃহত্তর তদন্ত ক্রমে তথা এই এহেন কুকর্মণীয় জিপি সচিবকে অবিলম্বে আমাদের জিপি থেকে বদলি করে দেওয়ার জন্য আমরা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধারে গিয়ে জমি জবরদখলকারী এক স্কুল শিক্ষকের আক্রমণের শিকার হয়ে শিলচর সদর থানায় মামলা করলেন বেরেঙ্গার এক ব্যক্তি এজাহারে তিনি উল্লেখ করে জানান রংপুর প্রথম খণ্ডে তার পৈতৃক সম্পত্তি রয়েছে কিন্তু ওই জমি বর্তমানে ভূমাফিয়াদের কবলে রয়েছে তিনি এজাহারে অভিযুক্ত করেন মনুল হক বড়ভুইয়া ও আলতাফ হোসেন বড়ভুইয়া নামে দুজনকে অভিযুক্ত আলতাফ হোসেন পেশায় স্কুল শিক্ষক হলেও অসহায় লোকদের জমি চক্রান্ত করে ক্রয় বিক্রয় করে থাকেন অভিযুক্তদের কাছ থেকে জমি উদ্ধার করতে না পেরে অবশেষে সেটেলমেন্টে জমির মিউটেশন নিয়ে জমির সীমানা দিতে রংপুরে যান তিনি ঠিক সেই সময় অভিযুক্তরা দলবল নিয়ে সেখানে এসে তার উপর চড়া হন পাশাপাশি জমির মালিকানা তাদের প্রদান না করলে প্রাণে মারার হুমকিও দেন বলে এজাহারে জানান তিনি এটা আমি সত্যটা মানে মিউটেশন সার্টিফিকেট আমার বাবার এটা আমি ইজমালি সত্য তো এটা বাবারতে মানে বহুত চাকা জমি আমার বাবার এক বিঘা আমার জমিন মানে এটা উল্লেখ করি আমি আনছি এটা তারা আমার মানে একবার কইছেন যে টাকা 5 লাখ টাকা 7 লাখ টাকা লইলা লইয়া জায়গাটা সারিয়ে দাম ওই না আমার বাবার সত্যটা আমি দেখি দেখিয়া পরে আমি বিক্রি করবো আমি তো নিজে গরিব মানুষ আমরা তো ওয়ার্কশপে কাজ করি আমি গরিব মানুষ আমি তো কইছি মানে জায়গাটা পইলা চিনা এরপরে আমার যদি বিক্রি করবার ইচ্ছা থাকে আমি বিক্রি করবো আর তো জায়গাটা আমার তো চিন্তা মানে তারা কইছেন আছে কইয়া কইলা কইলা আছে এখানে আছে বড় কখনো কইছেন তাইলে আছে জায়গাটা ফাইভের তোর জায়গা পরে আমি এটা সার্টিফিকেট করার পরে আমি গেছি জায়গা যাওয়ার পরে সে সময় আমার জায়গাটা বাউন্ডারিও করা দিয়েছি যাওয়ার পরে তারা যে আমার উপরে বড় কুকন আলতাম মাস্টর তারা মানে আমার খুব বেশি মানে ধমকি ধমকি দিয়েছেন দা কুড়াল দিয়ে আমার খাটাইছেন প্রায় বহুত মানুষ আসলে জানো আমি তো জানে জয় আমি ইয়া শিলচর সদরও আমি একটা কেস রেজিস্ট্রি করছি ওই তখন কেস জায়গার পরে তাই তারা কইছেন যে দেখিয়ে দিবা তো আমি একটা অনুরোধ করি আর ডিসি ম্যাডাম এসপি ম্যাডামের কাছে মানে তারা মানে জোর জবরদস্তি আমার
মানে জানে মারো আমলা মানে ঠকর দাম মানে জমিটা মানে তারা কই 8 লাখ টাকা দিয়ে তারার জায়গাটা দিলে যা মার যদি পারো আসতে তুই সে জায়গাতে এলাম আমি তোরে জানে মারবার মানে হুমকি দিয়ে আমাদের দিতে আমার জানর মারা জয় এটা আমি একটা সিলচার তো ধরো আমি একটা চাই সংবর্ধনার জোয়ারে ভাসলেন বরঘলা থানার ওসি মনমোহন রাউত সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ বরঘলার স্থানীয়দের পক্ষ থেকে থানার ভিটিপি হলে এক সভা আয়োজন করে ওসি মনমোহন রাউত সহ থানার অন্যান্য পুলিশ কর্মীদের সংবর্ধনা জানানো হয়। এদিন গামোছা পরিয়ে পুলিশ কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য পুলিশ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এএসআই নীলাল সিং, এএসআই চন্দ্রমণি সিং, এএসআই অমল পাল প্রমুখ এবং স্থানীয়দের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রাক্তন উত্তর বরখলা জেলা পরিষদ সদস্য জাহরুল ইসলাম বরভুইয়া, অজিত দাস, আলতাফ উদ্দিন, ফখরুল ইসলাম লস্কর প্রমুখ। কাছাড় জেলার এসপি আর তেখেতর বলিষ্ঠ পদক্ষেপ আর গাইডেন্স আমি সদায় প্রশংসা করব। তেখেতে এনেকা এগারী এসপি বহু জেলার চাকরি খুব ইম্পর্টেন্ট কিনা হলে এসপি বা সিনিয়র অফিসার যোগাযোগ করা যায়, কিন্তু মেডামে আমাক এনেকা গাইড দিয়ে আমি এভরিডে প্রত্যেক ওসি আই সি এসপি মেডামর আমি এগারোটা বজায় কথা পাতবল হয় আর তেখেতে দিনটির কারণে থানার পরিস্থিতি বুঝ লয়, খবর লয়, তেখেতে সেইমতে দিহা পরামর্শ দিয়ে আর তেখেতর বলিষ্ঠ পদক্ষেপ আছে যার কারণে যা থানা এক্টিভ হয়ে থাকা নাছিলে যা মানুষে কাম করবলে অল্প হেরি করেছিল সেইবিল মানুষও এটা কর্মপ্রেরণা পাইছে। আর মানে আশা করি মাননীয় এসপি রামানন্দ কর, রামদীপ কর মেডামর প্রবল নেতৃত্ব আমার কাছাড় জেলার সমূহ থানায় ভাল কাম করব আর জেলাখনের উন্নতি হোক আর ইয়ার সমগ্র বাসিন্দার উন্নতি হোক, ভাল হোক, ক্রাইমবিল কন্ট্রোল হোক আর আগলেও আপনার আরক্ষীর প্রতি এনে ধরনের মরম আর সহায় সহানুভূতি কামনা করল আর সকলের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আশা কবল সামনে। শিলচর 24 নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল হিতাধিকারীদের মধ্যে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার শিলচর 24 নং ওয়ার্ডের প্রায় 10টি রেশন দোকান ডিলাররা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল হিতাধিকারীদের মধ্যে বিতরণ করেন। এদিন হিতাধিকারীদের হাতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল ও ব্যাগ তুলে দেন ওয়ার্ডের প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা সহ মালোগ্রাম তারাপুর মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি বিপ্লব দেবনাথ। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা বলেন, করোনা অতিমারীর সময়ে কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে গরিব জনসাধারণের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সরকার প্রদত্ত অন্ন যোজনার চাল বন্টন হিতাধিকারীরা অনেক উপকৃত হবেন এবং আগামী দিনেও সরকার এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশা ব্যক্ত করেন। এই প্রধানমন্ত্রীর এই গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় আপনারা যারা আছেন সবাই আপনারা অন্ন গ্রহণ করবেন এবং আগামী দিনে চিন্তা করবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর মতো এমন প্রধানমন্ত্রী ভারতবর্ষের যে কৃতি সন্তান শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে যার নাম আজ ছড়িয়ে আছে সেই বিশ্ব বন্দিত সেই প্রধানমন্ত্রীর নামকে সুরক্ষিত রাখার জন্যে আমরা সচেষ্ট থাকব এবং আমরা কোনোভাবেই কোনো দুর্নীতির মুখোমুখি আমরা হতে চেষ্টা করব, কিন্তু দুর্নীতিতে আমরা আবদ্ধ হব না সেই চিন্তাটুকু রাখতে হবে। এবং আমাদের 24 নম্বর ওয়ার্ডে যারা কার্ড হোল্ডাররা রয়েছেন তারা সেটাতে বিশেষভাবে উপকৃত হয়েছেন। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্বীকার করছি এই যে করোনার দুর্দিনে এই যে সহায়তাটুকু অন্য গরিব জনসাধারণের মুখে তুলে দিয়েছেন সেটার জন্যে গোটা ভারতবর্ষ, গোটা আসামবাসী আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবে এই করোনার দিনে সহায়তার জন্য। আর আমি এটা বলবো আমাদের 24 নম্বর ওয়ার্ডে 10 জন ডিলার রয়েছেন প্রত্যেকেই এই করোনাকালে যাদেরই রেশন কার্ড 904টা রেশন কার্ড রয়েছে 24 নম্বর ওয়ার্ডে প্রত্যেক ডিলার এই জনসাধারণের যারা চাল নিয়েছেন সহায়তা করেছেন এটার মধ্যে কোনো দ্বিমত নাই, কারণ প্রত্যেকটার ক্ষেত্রেই আমি আমার সঙ্গে আমাদের যারা
এই কার্ড হোল্ডাররা রয়েছেন, প্রত্যেকে যোগাযোগ করেছেন, অভিযোগ কারণ নেই। আমি এই দশজন ডিলারকেও আজকের দিনে ধন্যবাদ দিই। ব্যাগের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ফটো রয়েছে। আমাদের এই ব্যাগ নিয়ে সবাই অন্ন নিতে আসবেন, আর এটার ছবির যেন কোনো ধরনের দুরুপভোগ না করা হয়। আমরা প্রধানমন্ত্রী অপব্যবহার এটার যদি না যেন না করা হয়, আমরা ওনাদেরকে সম্মান দিয়ে আমরা এই ব্যাগ নিয়ে যারা হত্যাধিকার আছেন তারা চাল নিয়ে যাবে। হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালের অধীক্ষক দেবব্রত দত্তের নেতৃত্বে হাসপাতালে চলছে বড়সড় সিন্ডিকেট রাজ। এমনই গুরুতর অভিযোগ করলেন এজেওয়াইসিপির কেন্দ্র নেতা কবির উদ্দিন লস্কর। বৃহস্পতিবার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের এক প্রতিনিধি দল নিয়ে তিনি হাসপাতালের অধীক্ষক দেবব্রত দত্তের সাথে দেখা করে হাসপাতালে চলা দুর্নীতির প্রশ্নবাণে বিঁধলেন তাকে। পরে নেতা কবির উদ্দিন লস্কর এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জানান, এসকেরায় সিভিল হাসপাতালের অধীক্ষক দেবব্রত দত্তের নেতৃত্বে হাসপাতালে চলছে বড়সড় সিন্ডিকেট। তিনি আরও যোগ করে বলেন, হাসপাতালে ব্লাড ব্যাংক থাকা সত্ত্বেও রোগীদের রক্ত প্রদান করা হয় না। রক্তের জন্য তাদেরকে উৎকোচের বিনিময়ে হাইলাকান্দিস্থিত হিন্দুস্থান ফার্মেসি সহ অন্যান্য ফার্মেসিতে পাঠিয়ে দেওয়া হয়। অথচ প্রতিদিনই হাসপাতালে 20-25 জন করে যুবক যুবতীরা রক্তদান করছেন, তাহলে সেই রক্ত যায় কোথায়? এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নেতা কবির উদ্দিন লস্কর এও বলেন, অধীক্ষক দেবব্রত দত্তের নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক নার্স থেকে শুরু করে হাসপাতাল কর্মীরা ব্লাড ডোনেশন, সিটি স্ক্যান, সোনোগ্রাফি ইত্যাদি চিকিৎসার জন্য রোগীদের সাথে বৈষম্যমূলক আচরণ সহ টাকার লেনদেন করে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন। এছাড়া ডেলিভারি চিকিৎসার জন্য টাকার বিনিময়ে কাজ করার অভিযোগ স্বীকার করে অভিযুক্ত এক নার্সকে ওয়ার্ড ট্রান্সফার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল অধীক্ষক দেবব্রত দত্তের অকপটে তা স্বীকার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান এজেওয়াইসিপি নেতা। অবিলম্বে 24 ঘণ্টার মধ্যে হাসপাতাল অধীক্ষকের বদলির জন্য হাইলাকান্দি জেলাশাসক রোহন কুমার ঝার কাছে জোরালো দাবি জানান তিনি। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে সংগঠন বলে সাফ জানিয়ে দিয়েছেন। এটা গোটা স্পষ্টকে তাইলোকে কইছিলে যে এইগরাকী সিস্টার ইয়াত থাকিব লাগে, ইয়াত তেও কাম করিব লাগে, তেও কানে তাকে তা ফুনক। তারপিছত আমি শুনা পাইছো যে এ ডেলিভারি সাকসেস করার নামত ইয়ার পয়সা পাতি লেনদেন চলি থাকে। তেও নিজে স্বীকার পাইছে যে এগারী ইয়ার এই হেৰি সুপারেন্টেনে নিজে স্বীকার করেছে যকালি এই পয়সা রিকভারি করাইছে মুখরে কে আপনাদের চাব আপনার ভিডিও ফুটেজ এটা আছে তাক আমি কইসু যদি কোনোবা সিস্টারে পয়সা লৈছে তার উপর একশন লোক তাক ট্রান্সফার করুক তাক লিগেলি ডিপার্টমেন্টলি একশন লোব লাগে। কিন্তু এগারী সুপারেন্টেন্ট কি কলে যে মানে যি করব আছে মানে এই করম মানে কত কইসু ক্ষেত্রে কেউ বৈষম্য করা হয়েছে তখন যদি ওয়ার্ড ট্রান্সফার করা হয়েছে আনগাকীক তেনাধরণে ওয়ার্ড ট্রান্সফার করব লাগে, নহলে ডিস্ট্রিক্ট ট্রান্সফার করব লাগে। যে এগারীক ট্রান্সফার করে আন দুগারীক ট্রান্সফার নোহাকতে কি বুঝাইছে আসলতে জড়িত আছে নেতৃত্বত এই পয়সা পাতি লওয়া কার্য চলি আছে। আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ জাতীয় সংগঠন জাতীয় সংগঠনের কথা নোহাক নজানাক এগারী ব্যক্তি এনে ধরনের সুপারেন্টেন্ট পাতি হাইলাকান্দি রাজ্যক লজ্জানিত করার কি দরকার আছে? সরকারকে আমি দাবি জানাইছো, হাইলাকান্দি জেলা উপায়ুক্তক দাবি জানাইছো 24 ঘণ্টার ভিতর এগারী সুপারেন্টেন্টক ইয়ারপর খেদিব লাগে। আর যদি 24 ঘণ্টার ভিতর এগারী সুপারেন্টেন্টক ইয়ারপর খেদিব নয় শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের উদ্যোগে ও শিলচর শ্মশানঘাট কমিটির ব্যবস্থাপনায় আগামী বৃহস্পতিবার অর্থাৎ কালী পুজোর দিন শিলচর শ্মশানঘাটে এক রক্তদান শিবিরের আয়োজন করা হবে। এতে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে আপামর জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে। শুক্রবার ও শনিবার শিলচর শহরের 11টি কেন্দ্রে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ, 100টি করে মোট 200টি অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং একটি কেন্দ্রে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ 200টি দেওয়া হবে। এই কেন্দ্রগুলো হল শহরের ট্রাঙ্ক রোডের কাছার কলেজ ও আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিপরীতে থাকা সঞ্জীবনী 104 কার্যালয়ে, সতেন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে, অম্বিকাপুরে দুর্গাশঙ্কর পাঠশালায়, শিলচর রাজিরপুটি গোলদিঘি শপিং মলে, শিলচর জিসি কলেজে, রাধামাধব কলেজে, উমেন্স কলেজে, ললিতা দাস এলপি স্কুলে, গ্রেভিয়ার্ড রোড শিলচর মেহেরপুর টিটি কলেজ এবং ফাটকবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন বি ব্লকের দ্বিতলে কোভিশিল্ডের প্রথম দ্বিতীয় ডোজ 100টি করে মোট 200টি অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে দেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া শহরের আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 200টি কোভ্যাক্সিনের কেবলমাত্র দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। পুলিশ ফ্ল্যাগ ডে উপলক্ষে ম্যারাথন দৌড় কাছাড় পুলিশের, সূচনা পুলিশ সুপারের। দক্ষিণ শহীদপুরে গ্রামসভা বাতিলের দাবি গ্রুপ সদস্যের, নতুন সভা আয়োজনের দাবি।
মানুগ্রাম বিবেকানন্দ লেনের পথ নির্মাণের সর্ব অর্থ শতাধিক মহিলারা সুবিচারের দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।